নারীর যখন তিরিশ বছর পাঁচটি স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই করানো উচিত বয়স বাড়লেই ডায়াবেটিসের আশঙ্কা থাকে এই ধারণা কিন্তু একদম ভুল কম বয়সেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে তাই তিরিশ পেরোলেই মাস অন্তর একবার করে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে নেওয়া অবশ্যই জরুরি পরিসংখ্যান জানাচ্ছে নারীদের থাইরয়েড হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে তাই তিরিশ পেরোনোর পর থাইরয়েড পরীক্ষা করা অত্যন্ত জরুরি তবে শুধু থাইরয়েড নয় পরীক্ষা করে দেখতে হবে কোলেস্টেরলের মাত্রাও ঠিক আছে কি না সেক্ষেত্রে বছরে অন্তত একবার লিপিড প্রোফাইল পরীক্ষা করাতে হবে অত্যন্ত দরকারি একটি পরীক্ষা স্তন থেকে ডিম্বাশয় এমনকি জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি থাকে মহিলাদের তাই একটা বয়সের পর এই পরীক্ষা নিরীক্ষাগুলি নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলা অবশ্যই জরুরি হাড় সংক্রান্ত নানা সমস্যা নিয়ে পুরুষের চেয়ে মহিলার বেশি ভোগেন হাঁটুতে ব্যথা অ্যাথারাইটিস গাঁটে গাঁটে ব্যথা এই ধরনের সমস্যাগুলি মহিলাদেরই বেশি হয় তাই তিরিশ পেরোনোর পর ভিটামিন ডি থ্রি পরীক্ষা করা জরুরি এছাড়া শরীরের ক্যালসিয়ামের মাত্রা পর্যাপ্ত থাকছে কি না সে ব্যাপারেও করা নজর রাখতে হবে পাশাপাশি যদি ইউরিক অ্যাসিডের পরীক্ষাও করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ভালো যান্ত্রিক জীবনে কম বয়স থেকেই চোখের সমস্যা শুরু হওয়া স্বাভাবিক নয় একটু বয়স বাড়লে তো চোখের স্বাস্থ্য নিয়ে বেশি মাত্রায় সচেতন হওয়া প্রয়োজন তাই বয়স যদি তিরিশ পেরিয়ে গিয়ে থাকে তাহলে চোখের পরীক্ষা করা জরুরি পাওয়ার বেড়েছে কি না চশমা নিতে হবে কি না সে ব্যাপারেও চিকিৎসকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন আজ এই পর্যন্ত নেক্সট ডে আবার অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আর এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ঘন্টিটা বাজিয়ে দিন